Captivating. Captivating. Mesmerizing. Mesmerizing. Mind-blowing. Mind-blowing. Top-notch. Top-notch. Excellent. Excellent. Incredible. Incredible. তারপরে আমরা আরো কি বলতে পারি? Fantastic. Fantastic. Wonderful. Wonderful. Amazing. Amazing. হ্যাঁ, এইতো এই ওয়ার্ডগুলো আমরা কোন অ্যাডজেক্টিভ বলতে গিয়ে আমরা প্রকাশ করি, আমরা মানে সুন্দরটাকে অনেক ভাবে ওয়ান্ডারফুল, অ্যামেজিং, এরপর বিউটিফুল, ইয়েস, এরপর বিউটিফুল, এক্সাইটেড, অনেক ভাবে বলতে পারি আমরা, অনেক ভাবে বলতে, তাই না? এই ওয়ার্ডগুলো বেসিক্যালি আমরা ব্যবহার করব। লিখতে দাও, লেট মি ওয়ার্ক, আমাকে লিখতে দাও, লেট মি রাইট, ঠিক আছে না? এবার আমরা আজ দেখি আমাদেরকে, আমাদেরকে দেখতে দাও, লেটার, আমাদেরকে করতে দাও, লেটার টু, আমাদেরকে খেতে দাও, লেটার, আর ড্রাইভ, সুইম, স্টিল, আরো অনেক ভার্ব দেনা চর্চা করতে, আচ্ছা, তাকে আসতে দাও, এবার সে হিম, লেট হিম, লেট হিম কাম, তাকে যেতে দাও, লেট হিম গো, তাকে খেতে দাও, এই ভালো আছে দেখি, সবাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ দ্যাট ইউ অল আর ফিট এন্ড ফাইন, আলহামদুলিল্লাহ, ওয়ার অলসো কিপিং কুল, রাইট নাও ইউ ক্যান সি we are at Devari, our outdoor class is going on, so let's practice spoken English. So first of all, Naim bhai, how are you? Hi. তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে, ইউ হ্যাভ টু ভেরি ট্রাই মোর টু মোর, ইউ হ্যাভ, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু ট্রাই, ট্রাই মোর অ্যান্ড মোর। আবার ইংরেজি খুব কঠিন, ইংলিশ ইজ ভেরি হার্ড, তুমি যখন ইংরেজি শিখবে, when you will learn it, তখন তোমার জন্য ইংরেজি সহজ হবে, then it will be very easy for you, তুমি যদি ইংরেজি শিখতে চাও, if you want to learn english, উচ্চারণটা want হবে, কল করবে, হ্যাঁ, উচ্চারণটা want হবে, কি হবে, want, if you want to learn english, তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে, you have try more and more, have to do, you have to, you have to, this is very difficult, learn it, then it will be very easy for you, if you want to learn english you have to try more and more, ek language la so language la sabse kuch hoga, he, him, acha they, them, I me, amake jete dao, let me go, amake khete dao, let me, amake dekhte dao, let me see, amake korte dao, let me do, amake হা মেয়ে হলে লেট আর লেট আর লেট মি, এখন যদি বলি লেটস এর রোলটা, চলো যাই, লেট গো, চলো খাই, লেটস ইট, চলো ঘুরতে যাই, লেটস গো টু টু ট্রাভেল, টু ট্রাভেল, লেট আর লেট, প্র্যাকটিসের কোনো বিকল্প আছে? না, দু তিনবার করছি বুঝলে, এখন কিন্তু মুখে জড়তাই নাই, জোর তো বলতে পারছো, প্রথমবার কি করছিল বলতেই পারো নাই, আবার এই তিনটা রোল আমাদের করা থাকবে লেটেন। ওকে, সো আমি আবার প্রশ্ন করি, ওয়েল হ্যালো এভরিওয়ান, আমরা ভিডিও এখনো কন্টিনিউ করছি, ওয়েল সো আবার প্রশ্ন করি, হাউ আর ইউ? আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, বলো, অনেক বলছো আই অ্যাম ফাইন, বলো, আই অ্যাম ওয়েল, বলো, আই অ্যাম প্রিটি গুড, I'm pretty good. I'm pretty well. I'm pretty well. I'm excellent. I am excellent. I'm doing great. I'm doing great. I'm over the moon. I am over the moon. Okay. I'm delighted. I am delighted. I'm so happy. I'm so happy. Hai na? Ebar amar bolbo. Okay. Tarpor jodi boli, what's your name? My name is Mahim. Well, my name's Mahim. My name's Mahim. Mahim is my nickname. Mahim is my nickname. You may address me as Mahim. As Mahim. Okay. Tamane Mahim hocche tomar nickname. Nickname. Or other family and friends call me Mahim. বা আম কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দিস নেম, এইভাবে বলতে হবে, ঠিক আছে, বেশি বেশি বাক্য শিখতে হবে আমাদের, ওয়েল। তারপরে যদি বলি যে হাউ আর ইউ ফিলিং, এখানে এসে কেমন লাগতেছে, আফটার কামিং হিয়ার হাউ ডু ইউ ফিল, বলো, আমার অনেক ভালো লাগতেছে, বলো, ওয়েল, তো লেটস ওয়াক, চলো হাঁটি, অ্যান্ড লেটস গো হোম, চলো বাসায় যাই, তাহলে লেটস এর রুলটা কি প্রয়োগ হয়েছে, লাগছে কাজে, ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, এই হচ্ছে স্পোকেন ইংলিশ, আমরা I'm holding my mobile phone or camera in my hand. People are watching, people are looking at me, people are laughing, smiling. So
হবে জড়তা কাটে বা লজ্জা যেটা আছে সেটা কাটে বা চারিত্রিক যেমন একটা কিছু একটি মানে গাছ গাছের অনেক ভাবে বলা যায় বা একটা জায়গার অনেক উপস্থাপনা করা যায় এবং সবকিছু নিয়ে মানে একটা বাক্য তৈরি করা যায়। আমি মনে করি যে আউটসাইডে ক্লাস করলে জড়তা থাকে বা নিজের যে ভিতরে যে একটা ভয় থাকে এগুলো কাটানো যায় এবং মনের ভিতরে যে ভাবটা আছে প্রকাশ বা এটা সম্পূর্ণ করা যায়। যে কোনো জিনিস চিল্লাই চিল্লাই কথা বলা যে কোনো জিনিস একটা ভার্ব বা ট্রান্সলেশন তৈরি করা যায় বা ওইটা শেখা যায় শেখা যায়। কতদিন শিখলেন ভাই, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এই আমরা দুইটা ক্লাস অলরেডি করলাম আউটসাইডে, নেক্সট টাইম আরো করব ইনশাআল্লাহ আউটসাইডে আরো প্রত্যেকটা ক্লাসই আমরা তো করে আউটসাইডে করলাম। ঠিক আছে মাহিম, বলো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে। কি কি শিখছো? অনেক কিছুই শিখছি। আউটডোরে ক্লাস করলে অনেক কিছুই শেখা যায়, যে একটা জায়গা নিয়ে বলা যায়, প্লেস নিয়ে বলা যায়, এখানে যা আছে ওইটা নিয়ে বলা যায়, চলার ক্ষেত্রে অনেক কিছু ব্যবহার করা যায় আউটডোর ক্লাসে, যেটা আর কি এটাই তো দরকার স্পোকেন ইংলিশে। ধরো প্রতিদিন গ্রামার শেখাবো, বাট এখানে আসলে তো এটা প্রয়োগ করব। আউটডোর ক্লাসে আর কি আমরা চলতে যেগুলো ব্যবহার করি ওইগুলো সবই বলা যায় আউটডোর ক্লাস করলে অনেক কিছু শেখা যায়। রাইট, সো আমরা আছি দেয়াবাড়িতে। আসলে আমি ধানমন্ডি লেক, দেয়াবাড়ি, রমনা পার্ক, এই প্লেসগুলো, জিয়া উদ্যান, এই প্লেসগুলোতে বেশি থাকি আউটডোর ক্লাসের জন্য। ইউ আর ইনভাইটেড, ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।